আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম সাজারতুন নূরের আরেকটি নতুন পর্বে। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে ভেষজ নিয়ে আলোচনা করব, ভেষজটি নারী পুরুষ সবার জন্য অত্যন্ত উপকারী। ভেষজটির নাম লতা কস্তুরি। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা গাছটিকে জটিল ও কঠিন রোগের ওষুধ হিসেবে তৈরি করেছেন। শুরুতেই এর ভেষজগুণ সমূহ জানতে সম্পূর্ণ ভিডিও দেখার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। পরিচিতি। লতা কস্তুরি বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ, জঙ্গলের ধারে জন্মে। পশ্চিম ভারতের উপকূল, উত্তর নেপাল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এটি বেশি দেখতে পাওয়া যায়। পাতা রুয়াযুক্ত, ডগা ও কিনারা কাঁকড়া কাটা, পাতার দুই পিটি রোমশ, ফলের রং হলুদ, মাঝে বেগুনি, ফল লম্বায় 6 সেন্টিমিটার, ডগা সুচালো ও রোমযুক্ত। ফলের মধ্যে কালো রঙের বীজ হয়। মেঘনাভি বা হরিণের কস্তুরীর যে সুগন্ধ, লতা কস্তুরীর সুগন্ধ তেমনই। যারা যৌন দুর্বলতায় আক্রান্ত, গনোরিয়া, মেহ ইত্যাদি রোগে ভুগছেন, নিয়মিত লতা কস্তুরীর ব্যবহারে তারা উপকার পাবেন। লতা কস্তুরীতে সাধারণত বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত ফুল ও ফল পাওয়া যায়। বাংলায় নাম লতা কস্তুরি, ইউনানি নাম মুসক দানা, আয়ুর্বেদিক নাম কটুকা। ইংরেজিতে লতা কস্তুরীকে বলে মাস্ক সিড। ব্যবহার্য অংশ, বীজ, মূল এবং পাতার রস। কার্যাবলী বা ক্রিয়া, লতা কস্তুরী শুক্রবর্ধক, স্নায়ু উদ্দীপক, যৌন উদ্দীপক, দৃষ্টিশক্তিবর্ধক, প্রশান্তিদায়ক, পেট ফাঁপা ও পিপাসা নিবারক, ক্ষুধাবর্ধক, বলকারক, প্রমেহ ও গনোরিয়া দূরকারক। এর বীজ, শুক্রতাল্য মুখের দুর্গন্ধ, প্রমেহ এবং শারীরিক দুর্বলতায় অত্যন্ত ফলপ্রসূ লতা কস্তুরীর বীজ। বন্ধুরা, লতা কস্তুরী বহু যুগ পূর্ব হতে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। লতা কস্তুরীর পাতার রস প্রস্রাবে জ্বালাপোড়া দূর করে। পাতা এবং ফুলের রস নিয়মিত সেবনে গনোরিয়া রোগে উপকার পাওয়া যায়। লতা কস্তুরীর বিভিন্ন ঔষধি গুণ, যার মধ্যে অন্যতম ক্লান্তি নিবারক। ক্লান্তিতে অনেক সময় এক নাগারে বেশি পরিশ্রম বা কাজ করলে শরীরে ক্লান্তি আসে। এই ক্লান্তিভাব দূর করতে হলে কস্তুরী গাছের 10 থেকে 15টি বীজ পানি দিয়ে বেটে চিনি মিশিয়ে শরবতের মতো 2 থেকে 3 দিন খেলে শরীরের ক্লান্তি ভাব দূর হয়। পেট ফাঁপা, পেট ফাঁপা বা বদহজমের কারণে কারো পেট ফেঁপে গেলে এর বীজ গুঁড়ো করে অল্প গরম পানিতে গুলে নিয়ে 2 চামচ পরিমাণ খেলে পেট ফাঁপা ভালো হয় এবং খাবারে রুচি হয়। লতা কস্তুরীর বীজের গুঁড়া 1.5 গ্রাম 1 গ্লাস ঠান্ডা পানির সাথে খেলে ধীরে ধীরে শুক্র বেড়ে যায়, তবে নিয়মিত 1 মাস ধরে খাওয়া উচিত। লতা কস্তুরীর বীজ পাকস্থলীর রোগে, লিউকোডোমা ও অন্যান্য চর্ম রোগে, কুষ্ঠ রোগে, বিছা ও সাপের কামড়ে ফলপ্রসূ। লতা কস্তুরীর বীজের গুঁড়ো 3 গ্রাম এবং গাভীর কাঁচা দুধ 3 থেকে 4 চা চামচ একসঙ্গে মিশিয়ে পসরায় লাগালে পসরা ভালো হয়ে যায়। এছাড়া দাঁতের উপর প্রলেপ দিলে দ্রুত দাঁত হতে মুক্তি পাওয়া যায়। লতা কস্তুরীর বীজ পাকস্থলীর রোগে, লিউকোডোমা ও অন্যান্য চর্মরোগ, কুষ্ঠরোগ, বিছা, সাপের কামড় সহ পাকস্থলীর নানা রোগে বেশ উপকারী। বীজের গুঁড়া ক্ষত স্থানে প্রয়োগ করে সাপে কামড়ের চিকিৎসা করা হয়। বন্ধুরা, প্রস্রাবে জ্বালাপোড়া,
দ্রুত বীর্যপাত, গনোরিয়া ও মেহরোগে লতা কস্তুরি অত্যন্ত উপকারী। লতা কস্তুরি খুব সহজেই এই রোগগুলো হতে মুক্তি দিতে পারে। দ্রুত বীর্যপাত ও শুক্রতাল্য দূরীকরণে লতা কস্তুরি বীজচূর্ণ 100 গ্রাম, শতমূল 50 গ্রাম, শিমুল মূল 50 গ্রাম, গাজর বীজ 50 গ্রাম, 10 গ্রাম রৌপ্য ভস্ম, 50 গ্রাম আরবি গাম, 50 গ্রাম উদ শলিফ, 20 গ্রাম আখর করা, 10 গ্রাম জাফরান, এভাবে সব উপাদান মিশিয়ে বড়ি তৈরি করে কাঁচের পাত্রে রেখে 1 থেকে 2টি বড়ি দুধ বা মধুসহ দিনে 2 বার খাবেন। এভাবে 1 থেকে 1.5 মাস সেবনে দ্রুত বীর্যপাত, মেহ প্রমেহ এবং গনোরিয়া রোগ থেকে খুব দ্রুত সুফল লাভ করা যায়। বন্ধুরা, লতা কস্তুরি বা বন্ধের রস আমাদের জন্য অত্যন্ত উপকারী। বলা হয়ে থাকে বিভিন্ন সমস্যায় অর্থাৎ জটিল ও কঠিন ও গোপন রোগের ক্ষেত্রে লতা কস্তুরি একাই রোগগুলো নির্মূল করতে পারে। অর্থাৎ লতা কস্তুরি একাই যে কোনো রোগ হতে মুক্তি পেতে কাজ করে থাকে। লতা কস্তুরি রয়েছে বেশ ভেষজ গুণ, এটি অত্যন্ত কার্যকারী এবং সুফলদায়ক। বন্ধুরা, আপনারা যদি উক্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন লতা কস্তুরি। তো লতা কস্তুরি সম্পর্কে আলোচনা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ভেষজ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ এবং আগামী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।